মধ্যে সে একটু শারীরিকভাবে দুর্বল ছিল, গতকালকে থেকে একটু মানে অসুস্থ অসুস্থ ছিল, তো সে ছুটি নেয়নি, ডিউটিতে যাচ্ছিল। তো আমাদের তো ডিউটিতে যাওয়ার সময় পিস্তল বুট করাই থাকে সব সময়। সে সিঁড়ির ভিতরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং ওই পড়ে যাওয়ার কারণে পিস্তল যেহেতু লোড করা থাকে ওখান থেকেই সে ঘটনাটা ঘটেছে। আসছেন তো এখন যেটা ইনিশিয়ালি যেগুলো ক্লিনিক্যাল প্যারামিটার আমি যে ওনার ব্লাড প্রেশার 160/100 আছে, আর এমনি অন্য যে আরবিএস আমরা করছি ওটাও ভালো আছে, অন্য এখন অবজারভেশনে থাকবে।